सुप्रिय दर्शक अस्सलाम वालेकुम, आशा करी सबाई भालो ही आछेन। सन्धान टीवी आजकेर पर्वे आपनादेर स्वागतम। आमादेर आजकेर सन्धान टीवी अवस्थान करछे आयशा डेयरि फार्मे, और ये आयशा डेयरि फार्मेर अवस्थान पाबना जिलार ईश्वरदी थानार अरणखोला हाट संलग्न। तो आयशा डेयरि फार्मे आसार पर देखलाम उनि बेश किछु बकना बाच्चा संग्रह करछे, और आमादेर आजकेर पर्वे सेई बकना बाच्चागुलोई आपनादेर देखाबो देखाबो उनि की जातेर बकरी बच्चागुलो संग्रह करछे, सेगुलो केमन जातेर, केमन बयसेर बा केमन दाम होले बिक्री करबे, सेई सब विषय आपनादेर जानाबो। तो विस्तारित जानते आमादेर आजकेर भिडियोटी संगेई थाकुन। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা বলেন। আমার নাম বাবু, আমার গ্রাম অরণখোলা থানা ঈশ্বরদী জেলা পাবনা। আমি দীর্ঘদিন বকনা ব্যবসায়েতে জড়িত আছি, তো অনলাইনে অল্প কিছুদিন ধরে আসছি, আর হাটে বেচা কেনা করতাম, গ্রামগঞ্জ থেকে নিয়ে আসতাম, আমার এখান থেকে পাইকারি নিয়ে যাইতো, অনেক খামারি আছে। আর তো নিজেও দেখছেন কিছুক্ষণ আগে আমি নিজে গাড়ি লোড দিয়ে দিলাম, ছয়টা গরু তারা আসছিল গাজীপুর থেকে, আসছিল আরেকজনের মাধ্যমে গরু কিনতে তার খামারে, তার খামারে চয়েজ হয় নাই, আমার এখানে চয়েজ হয়েছে, দামে দরে পড়তে হয়েছে, সে আমার এখান থেকে ছয়টা বকনা নিছে। আচ্ছা, তবে তো নিজেও দেখছেন গাড়ি টেনে গেল। তো এখন যে বকনা আছে আমার এখানে 12টা বকনা আছে, 5টা বড় আছে আর 7টা আছে ছোট, এর মধ্যে জার্সি আছে, হলস্টাইন ফ্রিজিয়াম ফ্রিজিয়াম আছে। আচ্ছা, কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত আছে? আমার এখানে 45 থেকে শুরু করে আপনার 1,15,000 টাকা পর্যন্ত আছে। 45 থেকে শুরু করে 1,15,000 টাকা পর্যন্ত। আচ্ছা, তো এখন তো আবার দর্শকদের আর যা বকনার জাত সম্পর্কে চিনাতে হয় না, তারা বেশ এখন চেনে। তো আপনি বাচ্চাগুলো দেখান আর বাচ্চাগুলোর গুণগত মান কেমন এগুলোর দর্শকরাই যাচাই বাছাই করুক, আপনি শুধু দাম সম্পর্কে একটু জানান। জি অবশ্যই অবশ্যই। তো শুরুতে ছোট দেখাবেন না বড় দেখাবেন? এই নামে তো আসলে কোনো জাত নাই, তো লাল আর সাদা হলে তো হলস্টাইন জার্সি ক্রস হয়, তো এই ধরনের গরুকে তো কোরিয়া জার্সি বলা হয়, কিন্তু কোরিয়া জার্সি তো কোনো জাত না। কোরিয়া জার্সি বলে কোনো জাত নেই, আসলে এখানে নাম নির্ধারণ করা হয় ধরেন ক্রেতা আর বিক্রেতার মাধ্যমে। হ্যাঁ, যে যেটা বলে চেনে তাকে সেটা বলে চিনাইতে হয়। আচ্ছা, কারণ কেউ বলে হলস্টাইন ফ্রিজিয়াম ক্রস জার্সির, কেউ বলে কোরিয়া জার্সি, তো সঠিক যে তথ্য সেটাই তুলে ধরবেন, এতে দর্শকরা বুঝতে পারে হলস্টাইন ফ্রিজিয়াম আর জার্সির ক্রস। হ্যাঁ, এই যে সুন্দর একটা কথা আপনি বললেন, এইভাবেই বলবেন। তো এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়স হলো আপনার 7 থেকে 8-এর মধ্যে। 7 থেকে 8-এর মধ্যে সংগ্রহ করা বাচ্চা অ্যাকুরেট বলা সম্ভব না, সম্ভব না। তো এই বাচ্চাটা কেমন দাম নির্ধারণ করছেন? এটার চা দাম 48, আপনি তো বলছি যে 45 থেকে 1,15,000 টাকা আছে, তো আলোচনা সবকিছুতে কম বেশি হয়, এজন্য এটাই 45 আসবে। আসবে 45 এর নিচে হবে না, 45 এর নিচে তারপরেও আলোচনা সব করে আপনি লাটে যদি কেউ নেয় তাকে 45 এর নিচেও দেয়া যায়, 45 এর নিচেও দেয়া যাবে। তো কম বেশি হলে দাস একটাই কম হলো, একটাই যা সমান সমান ক্যাশ হয়ে গেল, দিয়ে দেয়া যায়। আচ্ছা, তো এটা 45 এর থেকে একটু কম বেশি করা যাবে। জি, এই পাশে আর একটা লাল সাদা সাদা কালো আছে, এটা এটা হলো আপনার ফিজিয়ান। ফিজিয়ান, হ্যাঁ। এটার বয়স কেমন আছে? এটার বয়স আছে আপনার 7 থেকে 8-এর মধ্যে। 7 থেকে 8-এর মধ্যে সংগ্রহ করা জিনিস অ্যাকুরেট বলা সম্ভব না। আর এটার চামড়া কোন পাতলা দেখেন, আর ফিজিয়াম এই জন্য বলছি এর কালো সংখ্যাটা বেশি, সাদা সংখ্যা কম। এজন্য হলো এটা হলো ফিজিয়ান, সাদা বেশি হলে হলস্টাইন হতো, হলস্টাইন হতো। আচ্ছা, তো বাচ্চাটা দেখাচ্ছি, দর্শকরা গুণগত মান বিচার করে যদি কেউ সন্তুষ্ট হয়, দেখেন ছোট হলেও এর উলানটা কত সুন্দর আছে এখনো। তো এটা কেমন দাম পড়বে? এটার দাম চাওয়া হলো আপনি 58,000 দরদাম করে বিক্রি করবেন? দরদাম করে বিক্রি করব, কম আছে তো অবশ্যই, আমি তো বলছি যে লাটে নিলে অবশ্যই কম বেশি করে বেঁচে দিবা। আচ্ছা, তো এটা সরাই দেন, পাশে আরেকটা আছে ওটা দেখি, পাশে যেটা আছে এটা হলো হলস্টাইন ফ্রিজিয়াম, হলস্টাইন ফ্রিজিয়ান, সাদাটা বেশি, সাদার সংখ্যাটা বেশি আর কালোটা ফ্রিজিয়ান, সাদাটা হলস্টাইন কালোটা ফ্রিজিয়ান, এই কারণে হলস্টাইন ফ্রিজিয়ান। এই বাচ্চাটার বয়স? এটার বয়স হলো আপনি 8 থেকে 9 মাসের মধ্যে। 8 থেকে 9 মাসের মধ্যে। আর এইগুলো হিটে আসবে কত মাসে? এইগুলা হিটে আসবে, আসলে এই সমস্ত জিনিস তো হলো আল্লাহ প্রদত্ত জিনিস, কেউ শিওর দিতে পারবে না যে এতদিন পর হিটে আসবে, যারা বলবে যে শিওর এতদিন পর হিটে আসবে তারা হলো বাচাল, বানোয়াটি কথা। হ্যাঁ, বাচাল বানোয়াটি কথা, আল্লাহ প্রদত্ত জিনিস, আল্লাহ যদি একে 12 মাসেও দেয় 12 মাসেই আসবে, 13 মাসে দিলে 13 মাসেই আসবে। তো এই বাচ্চাটা কেমন দাম পড়বে? এটার দাম চাওয়া হলো আপনি 62,000 দাম চাচ্ছেন।
দরদাম করে কমবেশ করে বিক্রি করা যাবে। পাশে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা এটা হলো আপনার ফ্রিজিয়াম ফ্রিজিয়ান এই বাচ্চাটার কেমন বয়স এটার বয়স হলো 10 থেকে 11 এর মধ্যে 10 থেকে 11 এর মধ্যে আচ্ছা তো এই বাচ্চাটা কেমন গুণগত মান সেটা দর্শকই বিচার করবে যদি গুণগত মানে সন্তুষ্ট হয় সে সংগ্রহ করবে না হলে সংগ্রহ করার দরকার নাই এখানে আসে যারা আসছিল তারা কিন্তু বড় উলান পালান দেখে বাটা বাট দেখে নিছে আসলে দর্শক দেখান যে এটা আমি তো দাম চাইলাম কেন চাইলাম এর উলানটা দেখাইছেন আসলে আপনি একটা ইয়া করতেছেন যে প্রত্যেকটা বাচ্চার উলান দেখাতে যাচ্ছেন কিন্তু বাচ্চার সঙ্গে কি আসলে উলানের কোনো সম্পর্ক আছে এখানে সম্পর্ক নাই কিন্তু দর্শক উলানটা দেখতে চাই আর হলো পায়ের খোর নাক কান এইগুলা দর্শক বেশি দেখতে চাইছে আমরাগুলা এই দেখেন এই গোটা চামড়া দেখেন কত সব পাতলা দেখছেন অবশ্যই হ্যাঁ এই জিনিসগুলা দর্শক দেখতে চায় আসলে দর্শক তো এটা বোঝে না যে দুধ দেওয়ার মালিকও উপরাল্লা নেয়ার মালিকও সবকিছু তারপরে একটু যাচাই বাছাই করে জাতমান ধরে সংগ্রহ করতে হয় এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এটার দাম চাওয়া হলো 65000 টাকা 65000 দাম চাওয়া দরদাম করে বিক্রি করবেন দরদাম করে বিক্রি হবে আচ্ছা পাশে আরেকটা বাচ্চা আছে এই বাচ্চাটা এটা হলো হলস্টেইন ফ্রিজিয়ান এই বাচ্চাটার বয়স কেমন এটার বয়স হলো আপনার 9 থেকে 10 এর মধ্যে এটাও 9 থেকে 10 এর মধ্যে হবে এই বাচ্চাটার বয়স এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটার দাম 62000 টাকা 62000 টাকা এই বাচ্চাটার দাম চাচ্ছেন দরদাম করে সংগ্রহ করা যাবে জি দরদাম করে সংগ্রহ করতে পারবে প্রত্যেকটা বাচ্চাই রোগমুক্ত সুস্থ সবল সব কটা বাচ্চা ইনশাআল্লাহ রহমতে কোনো রোগ নেই কোনো রকম কোনো ভুল টুটি জিনিসের মধ্যে থাকবে না আচ্ছা খুব থাকবে না তো কত দাম চাইলেন এটা দাম চাইলাম 62000 দরদাম করা যাবে জি জি এই পাশে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা এটা হলো আপনার এটা হলস্টেইন ফ্রিজিয়ান এই বাচ্চাটার বয়স কেমন এই বাচ্চাটার বয়স হলো 8 থেকে 9 এর মধ্যে 8 থেকে 9 এর মধ্যে জি আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটার দাম চাচ্ছে হলো 53000 টাকা 53000 দাম চাচ্ছেন দরদাম করে বিক্রি করবেন আচ্ছা আর এই পাশে একটা লাল বাচ্চা আছে এই বাচ্চাটা এটা হলো জার্সি হ্যাঁ এটা হলো যে মিনি জার্সি বলে হ্যাঁ হ্যাঁ সেটা দেখেন মিনি জার্সির বৈশিষ্ট্য দেখেন অবশ্যই এটা হচ্ছে আমরা পাতলা আর জার্সি বলে লাল হবে আর মিনি জার্সি সেটা এই যে এটা চামড়ার কত পাতলা মুখটা যে একটু সাদা আছে আবার মুখটা সাদা থাকতেই পারে দাদা আচ্ছা তো এটা মিনি জার্সি আপনি দাবি করতেছেন হ্যাঁ এটা দাবি করছি মিনি জার্সি আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন এই বাচ্চাটার বয়স হলো আপনার 9 থেকে 10 এর মধ্যে 9 থেকে 10 এর মধ্যে এটার দাম কেমন এটার দাম চাচ্ছি হলো আপনার 62000 62000 টাকা এটা দাম চাচ্ছেন দরদাম করে নেওয়া যাবে আর এই পাশে যেগুলো আছে এগুলো বড় বাচ্চা চলেন বড়গুলো এক এক করে আমাদের একটু দেখান একদম এই পাশ থেকেই আসি এই পাশে শুরুতে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা এটা হলো হলস্টেইন ফ্রিজিয়ান জি এই বাচ্চাটার বয়স কেমন এই বাচ্চাটার বয়স হলো আপনার 13 থেকে 14 মাসের মধ্যে আবার দাঁত তো হয়ে যায় নাই তো না না দাঁত হয় নাই আচ্ছা হিটে আসছিল হিটে আসে নাই তবে হিটে আসবে সম্ভবত হিটে আসবে হ্যাঁ আচ্ছা এটার দাম চাচ্ছেন কেমন এটার দাম চাচ্ছি 115000 টাকা 115000 টাকা দামটা একটু বেশি হওয়ার কারণ এর গুণগান মানও বেশি এর সব দিক দিয়ে বেশি হাইট বেশি এর আপনি দেখেন এর উলানটা কত সুন্দর আসলে দেখেন বড় একটা উলান দেখছেন এই কারণে দাম বেশি আবার এই যে উলানটা দেখেন চামড়া রসুনের চোষার মতো অবশ্যই এর দাম বেশি আর যাচাই বাছাই করে নেওয়া যাবে আচ্ছা 115000 টাকা দাম চাইছেন এই পাশে আরেকটা বাচ্চা আছে এটা এটা হলো হলস্টেইন ফ্রিজিয়ান এটার বয়স কেমন এটার বয়স হলো 14 থেকে 15 এর মধ্যে হিটে আসছিল আসছিল একবার আমার এখানে আসে না গৃহস্থ এখানে আসছিল গৃহস্থ তো অনেকেই হিট সম্বন্ধে বোঝে না দেয়া যাচ্ছে একটা বটনা হিটে আসে যারা বোঝে তারা দেয়া যাচ্ছে দিয়ে দেয় হিটে আসার বৈশিষ্ট্য কয়েকটা প্রকার আছে সেটা হলো একটা আপনার সাবার ফুলে একটা গরু পরে লাফাই ওঠে দুইটা আর একটা গরু দেয়া আছে হামলায় অতিরিক্ত আর আরেকটা গরু আছে ঘন ঘন পেশাব করে এই চারটা দিক হচ্ছে হিটে আসার লক্ষণ তো এই দিকগুলো দেখলে বুঝতে হবে গরুটা হিটে আসছে আর হিটে আসার কত ঘন্টার মধ্যে সিমেন দিতে হবে এটা হলো আপনার 12 থেকে 18 ঘন্টার ভিতরে দিতে হবে সিমেন দিলেই হবে আচ্ছা তো এটা বলতেছেন যে হিটে আসলে গৃহস্থের বাড়িতে গৃহস্থ দেয় নাই তো এই গরুটার দাম পড়বে কেমন এই গরুটার দাম পড়বে 125000 টাকা 125000 দরদাম করে নেওয়া যাবে এই পাশে একটা গরু আছে এটা হলস্টেইন ফ্রিজিয়ান এই বাচ্চাটার বয়স কেমন এই বাচ্চাটার বয়স 13 থেকে 14 এর মধ্যে এটা কি হিটে আসছিল হিটে আসে নাই বাচ্চা কেবল রেডি হচ্ছে হিটে আসবে আচ্ছা এটার দাম কেমন
এটার দাম চাওয়া 110,000 টাকা। 110,000 দাম চাচ্ছেন, আর বিক্রি করবেন? বিক্রি আলোচনা সাপেক্ষে কম আছে, আলোচনা সাপেক্ষে কম বেশ করে বিক্রি করবেন। আচ্ছা, পরবর্তীতে আরো কিছু বাচ্চা আছে, চলেন এগুলো দেখি। পাশে আরেকটা বাচ্চা আছে, এটা ফ্রিজিয়াম। ফ্রিজিয়ান, এই বাচ্চাটার বয়স? এই বাচ্চাটার বয়স হলো আপনার 12 থেকে 13 মধ্যে। 12 থেকে 13 মধ্যে, জি। আচ্ছা, এই বাচ্চাটা তাহলে হিটে আসে নাই? হিটে আসে না, এটাও রেডি হচ্ছে। রেডি হচ্ছে, এটা কেমন দাম পড়বে? এটার দাম পড়বে 1,05,000 টাকা। 1,05,000 টাকা। এগুলোর বাচ্চাগুলো একটু বড়, আর দামেও কি বেশি? দাম বড় বেশি, তারপর ঘটনা হচ্ছে আপনার জিনিসগুলার পা দেখছেন, হুম হুম, যে কটা বড় সম্মত জিনিস দেখাইছি দাম বেশি আছে, সবগুলার পাও মনে করেন খাটির মতো মোটা, আর উলানো ভালো, চামড়া গিলা রসুনের চোতার মতো সব। আসলে দর্শকদের হাত দিয়ে নাইরে না দেখাইলে তো দর্শক বুঝবে না। এই দেখেন, দেখছেন আমি কিন্তু হাড্ডির উপরে ধরছি, আমি কিন্তু হাড্ডির উপরে ধরছি, আমি কিন্তু এই ফাঁকা জায়গায় দেখিনি, দেখাই না। এই যে অনেকে কিন্তু ফাঁকা জায়গায় দেখায়, আমি দেখাই না, আমি হাড্ডির উপরে দেখাইছি। তো এই জন্য এগুলার দাম বেশি, আর তারপরে আলোচনা সব কথা তো কম আছে, কমানোর সুযোগ আছে। এটার দাম কত বললেন? এটার দাম বলছি 1,05,000 টাকা। 1,05,000 টাকা। এই পাশে একটা আছে, এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এই গরুটা? এটা হলো আপনার বয়স আছে আপনার 13 থেকে 14 মধ্যে, এটাও রেডি হয়ে গেছে। 13 থেকে 14 মধ্যে বয়স আছে। আচ্ছা, এই গরুটাও রেডি হয়ে গেছে, হিটে আসবে? আসে নাই। এই গরুটার দাম পড়বে কেমন? এই গরুটার দাম আমার বেশি। কেমন বেশি? কারণ অনেকে বলে কিন্তু এটাকে রানী শঙ্কর, কিন্তু রানী শঙ্কর বলতে কোনো জাত নেই। ওই যে নাম স্মরণ করে রাখা হয়, এটা মূলত হলস্টাইন। এটা মূলত হলস্টাইন ফ্রিজিয়াম। আচ্ছা, হ্যাঁ, এটার দাম এই চাচ্ছি হলো 1,20,000 টাকা। 1,20,000 দাম চাচ্ছেন? জি। কেউ যদি এই গুণগত মান দেখে সন্তুষ্ট হয় দরদাম করে দেখে নিতে পারবে। আচ্ছা, তো ভাই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আমরা ইতিমধ্যে আমার দর্শকদের দেখালাম, তো দর্শকরা গরুগুলো যদি এখান থেকে সংগ্রহ করতে চায় তাদের কি কি সুযোগ সুবিধা দিবেন? এখানে আমাদের এখানে সুযোগ সুবিধা আছে, যদি কেউ আসে নিতে চায়, আমাদের এখানে থাকার রুম আছে, তারপরে মনে করেন গাড়ি চলাচল যানবাহন সব কিছু এভরিথিং সুবিধা আছে। যদি কেউ বলে যে রাত্রে বেলা দেওয়া আছে, রাত 2টা 3টা 4টা 5টা নাই, যখন ফোন দিবে যে ভাই আমি অমুক জায়গায় নামছি, আপনি আমাকে রিসিভ করে নিতে হবে, আমাকে যোগাযোগ রাখবে, আমি যা ওনাকে ওখানে রিসিভ করে নিয়ে আসবো, যে কোনো সুযোগ সুবিধা তাকে আমি দেবো। দিবেন জি, সকল সুযোগ সুবিধা নিয়ে তারা সংগ্রহ করতে পারবে, সরজমিনে আসে দেখে, সরজমিনে আসে দেখে নেবে। আর যারা প্রবাসীতে আছে তাদের উদ্দেশ্যে বলবো, তারা যদি বাড়িতে কোনো প্রকৃতির লোক না থাকে দেখার মতো এখানে আসে, তাহলে তারা অনলাইনে নিতে হলে তারা চতুর্দিক দিয়ে ভাইবে চিন্তা, আরও 10 জন খামারি আছে তাদের কাছে যাচাই করবেন যে আসলে বাবু ভাই লোক কেমন, আয়সা ডেরি ফার্ম আছে কি না, যাচাই বাছাই করে নিতে পারবেন, সমস্যা নাই। আর আমার উদ্দেশ্য একটা কথা হলো, সেটা হলো কেউ বলবেন না যে ভাই গরু নিছি বায়না দিছি, আপনি বায়নাটা টাকা গরুটা পোষাই দিয়ে টাকাটা নিয়ে আসবেন, এই কথা কেউ বলবেন না। কারণ আমি যদি 2 লক্ষ টাকার গরু নিয়ে যাই, রোডের মাঠে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কেউ রিস্ক নেবে না, অবশ্যই। হ্যাঁ, আর যত আমার টাকা পেমেন্ট দেবেন, আপনার বাড়িতে গরু না বান্ধা পর্যন্ত আমার রিস্ক থাকবে। বুঝতে পারছি। আর তো মূলত এইভাবেই লেনদেন করতে হবে, আপনি সুযোগটাও বললেন, কোনটাতে আপনি পারবেন না সেটাও বললেন। তো বাবু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, প্লাস আপনার গরুগুলো দেখানোর জন্য। জি, আসলে গরুগুলো দেখাইছি, দর্শকদের দেখান আমি। তো ঠিক আছে বাবু ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।